নমস্কার, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে প্রত্যেক শুক্রবারের মতন এই শুক্রবারও আমরা চলে এসেছি জেন রয় লাইভ শোতে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে সাইনোসাইটিস। সবার কাছেই ওয়ার্ডটা হয়তো একটু হলেও কমন লাগছে, তো আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। এবং আমাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করতে রয়েছেন বিশিষ্ট অঙ্কোসার্জন ডক্টর রাজর্ষি মিত্র। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য এবং এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে দর্শকদেরকে জানানোর জন্য। তো স্যার, প্রথমেই জেনে নেব যে এই সাইনোসাইটিস রোগটা আসলে কি। লাস্ট টাইম আমরা যখন স্টার্ট করেছিলাম এই লাইভ শোটা, তখন টপিকটা খুবই সিরিয়াস ছিল, ওরাল ক্যান্সার, টাং ক্যান্সার, থ্রোট ক্যান্সার। আজকে টপিকটা খুব কমন কিন্তু খুবই পেইনফুল সামটাইমস, কিন্তু এটা অতটাও ডেঞ্জারাস বা সিরিয়াস না আমাদের লাস্ট টপিকের মতো। সাইনোসাইটিস হচ্ছে ইন প্লেন অ্যান্ড সিম্পল ওয়ার্ডস ইনফেকশন অফ দ্য সাইনাস। এবার এটাকে কমন ল্যাঙ্গুয়েজে অফিস হেডেকও আমরা বলি। মাঝে মাঝে দেখবেন যে যারা সফটওয়্যারে কাজ করে বা অনেকক্ষণ তাদের যাদের কম্পিউটার রিলেটেড ওয়ার্ক করতে হয়, ওরা বলছে যে মাথায় আমার খুব ব্যথা, মাথার এই সামনের দিকটায় ব্যথা, নাকের দিকটায় ব্যথা। তো সাইনাস যেটা হয়, আমাদের নাকের দুধারে আর মাথার উপর দিকে কিছু কিছু ব্ল্যাঙ্ক গ্যাপ স্পেস আছে, হেয়ার স্পেস আছে, ও সেইখানে যখন ফ্লুইড জমতে থাকে আর সেই ফ্লুইডগুলো যখন ড্রেন আউট হয় না, তখন সেখানে একটা পেইন সৃষ্টি হয়, আর সেটা একটা ডিসকমফোর্টেবল আনকমফোর্টেবল সিচুয়েশন, একটা মাথা ভারী লাগা, সর্দি সর্দি ভাব লাগা, একটু গা জ্বর মতো লাগা। তো এই সবকটা সিচুয়েশনকে মিলিয়েই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন সাইনোসাইটিস। সাইনোসাইটিস, ওকে স্যার। তো স্যার, এই যে রোগটা, এটা আসছে কোথা থেকে, এর মেন উৎসটা কোথায়, মানে কি থেকে এটা হতে পারে? মেন উৎস এনভায়রনমেন্টাল রিজনও হতে পারে, অথবা আমাদের যে লাইফস্টাইল চেঞ্জেস বা লাইফস্টাইল কিছু হ্যাবিটস আছে সেটা হতে পারে। লাস্ট টাইম আমরা ডিসকাস করেছিলাম যে সিগারেট স্মোকিং থেকে অনেক কিছু হওয়ার চান্সেস থাকে। সিগারেট স্মোকিং ইজ অলসো ওয়ান অফ দ্য ইন্ডিকেটিং অর দ্য রিজনস ফর হুইচ সাইনোসাইটিস হ্যাপেন্স। যে দেখুন, সাইনাসের যখন ইনফেকশন হয়, তখন আমরা যদি কোনো পেশেন্ট বা যদি কোনো মানুষ যদি স্মোক করে, তাহলে নাকের ভেতরে কিছু ছোট ছোট পেটালস থাকে টাইপের, মানে খুব ছোট সিলিয়া বলে ওগুলোকে। তো সিলিয়াগুলো বিট করে পেছন দিকে নড়তে থাকে এরকম এরকম করে। তো নাকের ভেতরে যে এয়ারটা আমরা নিই, যেটা ইনহেল করে আমরা নিই, তো সেই স্মোকিং এর কারণে সে সিলিয়াগুলো বিট করা বন্ধ হয়ে যায়। তো ফলে তো এই মিউকাস বা সর্দি যেটা তৈরি হচ্ছে নাকের মধ্যে, সেটা সার্কুলেট করতে পারছে না, সেটা একটা জায়গাতেই স্ট্যাটিক থেকে যাচ্ছে। আর ফলে সাইনাসের মধ্যে আমাদের ফ্লুইড জমা হচ্ছে, ওটা ড্রেন আউট হচ্ছে না, সেটার জন্য আমাদের সাইনোসাইটিস হচ্ছে। আর একটা রিজন, আজকাল ম্যাক্সিমাম লোকই এসিতে কাজ করে, সবকিছু আজকাল এসি। আমাদের আজকাল দেখছি যে আমাদের বাস স্ট্যান্ড আজকাল এয়ার কন্ডিশন হয়ে যাচ্ছে, তো আমরা এসি থেকে বেরোচ্ছি, এসির মধ্যে ঢুকছি। তো এটা গ্রস চেঞ্জ অফ টেম্পারেচার হচ্ছে আমাদের উইদিন মিনিটস, মানে এখন ধরুন 24 ডিগ্রিতে আমাদের টেম্পারেচার সেট করা, গরমকালে বাইরে বেরিয়ে আমাদের 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি ডিফারেন্স। তো এরকম ভেরি ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ টেম্পারেচার যদি হয়, তাহলেও ওই একই রকম ব্যাপারে সিলিয়া বিট করা বন্ধ হয়ে যায়, আমাদের এখানে ফ্লুইড জমে, আমাদের চোখের পেছন দিকে ব্যথা হয়, মাথা ভার লাগে, সূর্যের দিকে তাকালে আমাদের মাথা ব্যথা লাগে। অনেকে বলে যে চোখের হয়তো পাওয়ার বেড়েছে, অপথালমোলজিস্টের কাছে দেখানো উচিত, তো সেটা তো ডেফিনেটলি একটা রিজন। গরমকালে খুব যখন টেম্পারেচার হাই, অথবা শীতকালে যেমন এখন অনেক পেশেন্ট আমরা পাই যখন সিভিয়ার চেঞ্জ অফ ওয়েদার হয়, এটাও একটা ফ্যাক্টর সাইনোসাইটিস এর জন্য। ওকে স্যার, তো স্যারের থেকে আমরা জানলাম যে জিনিসটা, এই রোগটা আসছে কোথা থেকে বা কিভাবে এই জিনিসটা আমাদের মধ্যে ছড়াচ্ছে। তো এবার আমরা স্যারের থেকে একটু জেনে নেব যে এই রোগটার কিছু লক্ষণ বা কি কি লক্ষণে আমরা বুঝতে পারবো যে এই এই রোগটা আসতে চলেছে বা এটা হতে পারে। তো স্যার, লক্ষণগুলো যদি একটু বলেন। লক্ষণ দেখুন, এটা খুবই সিম্পল জিনিস থেকে শুরু হয়, যেমন সকাল আগে হেডেক,
যেটা বললাম যে সূর্যের দিকে তাকালে ব্যথা লাগা বা ডিফিকাল্টি এক্সপিরিয়েন্স করা, সেটাকে ফটোফোবিয়া বলে। ফটো লাইট, ফোবিয়া মিন্স ফিয়ার, ফিয়ার অফ লাইট, এরকম একটা সিচুয়েশন হতে পারে। তারপরে দেখবেন যে বারবার আপনার মানে সর্দি হচ্ছে, নাক দিয়ে জল ঝরছে, কাশি হচ্ছে, গলার পেছনটা একটা গলা খুশখুশ করছে যেটা। তো অল সিচুয়েশনস অ্যান্ড অল সিমটমস আর আ কনগ্লোমারেট থিং অ্যাবাউট সাইনোসাইটিস। তো মাথা ব্যথাও হতে পারে আমাদের, গলা সর্দিও হতে পারে। আর তার থেকেও একটা বড় কথা, যারা স্মোকার তাদের তো এটা হচ্ছেই, আবার তার যাদের একটুখানি ধরুন যে ইমিউন সিস্টেমটা একটুখানি নিচের দিকে বা একটুখানি উইক, যারা নিউট্রিশনালি উইক, ফর এক্সাম্পল ডায়াবেটিক পেশেন্ট, তাদের এমনিতে তাদের নর্মাল বডির ডিফেন্স মেকানিজমটা একটু পোর। তাছাড়া আবার যখন আজকাল এয়ারে এত পলিউটেন্টস আছে আমাদের, গাড়ি থেকে আসছে, তারপরে এসি থেকে যে হিটগুলো বা পলিউটেড এয়ার যেগুলো বেরোচ্ছে, তো সেগুলো যখন আমরা ইনহেল করছি সেগুলো আমাদের সাইনোসাইটিস ক্রিয়েট করছে। তো অনেক ছোট ছোট সিমটমস হয় যেগুলোকে প্রিভেন্ট করা যায়, লাইফস্টাইল মডিফিকেশনে যেগুলো চেঞ্জ করা যায়। কিন্তু যেহেতু আমাদের পক্ষে বা আমাদের হাই পেসড ফাস্ট পেসড লাইফের সঙ্গে আমরা সবসময় এটা সম্ভব হয়ে ওঠে না, সেজন্য এই সিমটম গুলো রয়ে যাচ্ছে। তো স্যার যেরকম বললেন সেরকম তো আমরা জেনে নিলাম যে জিনিসটা আসছে কোথা থেকে, এর লক্ষণগুলো জেনে নিলাম। এবার আমরা স্যারের থেকে জেনে নেব যে এর প্রাইমারি কিছু উপচার্য, মানে আমরা বাড়িতে কিছু কি করতে পারি এটার জন্য, বা প্রাইমারি ভাবে এটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, স্যার যদি একটু দর্শকদেরকে বলেন। ডেফিনেটলি, সবার আগে একটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বাড়িতে ভেন্টিলেশনটা খুব ইম্পর্টেন্ট। আজকাল ফ্ল্যাট ফ্ল্যাটে আমাদের আগে পুরোনো দিনের বাড়িতে দেখবেন যে ছোট ছোট ভেন্টিলেটর থাকতো, গুলগুলি থাকতো, তো আজকাল সেগুলো হয় না, মশার ভয়ে আমরা বন্ধ করে দিই। এবং অনেকে এসি বাড়িতে ওয়াকিং করার জন্য বলছিল সেগুলো আমরা অফলোড করিয়ে দিই। তো সেই ভেন্টিলেশনের জন্য বাড়িতে ধরুন কারোর বাড়িতে দেখুন গ্যাস বা ইলেকট্রিক স্টোভ, সেগুলো হলে সেরকম স্মোক জেনারেট হয় না, কিন্তু অনেকেও আজকাল উনুনে রান্না করে অনেক গ্রামের দিকে। তো সেই স্মোক গুলো বেরোতে না পেরে ঘরের মধ্যে অ্যাকুমুলেট হয়, ঘরের মা বোনেরা তারা ওইগুলোকে ইনহেল করে, তো সে তো আর কি সিগারেট স্মোকিং এর মতোই হয়ে যায় ব্যাপারটা, স্মোকটা তারা ইনহেল করে আর সাইনোসাইটিস এর প্রবলেম স্টার্ট হয়ে যায়। আর তারপরে যেটা বললাম অফিস গোয়ার্সরা, তাদের কম্পিউটারে মাথা ঝুঁকিয়ে কাজ করতে হয়, একটা আর্টিফিশিয়াল লাইট সোর্সের সামনে তারা সবসময় বসে আছে প্রায় 10-12 ঘন্টা। হ্যাঁ এক্স্যাক্টলি, রাত্রিবেলা জেগে অনেক রাত অবধি জেগে কাজ করা, পশ্চার খারাপ হয়ে যাচ্ছে আমাদের মাথা ঝুঁকে কাজ করলে, আমাদের বডির যেটা মুভমেন্ট করলে যেই বেনিফিশিয়াল এফেক্ট গুলো হয় সেগুলো আমরা পাচ্ছি না, ফ্লুইড জমে সাইনাসের মধ্যে, মাথা ব্যথা হয় আর সো অন এন্ড সো ফোর্থ, যে প্রবলেম গুলো হয়। ওকে, তাহলে যেটা আপনি বলছেন যে অফিসে যারা কাজ করছে, যারা এই 10-12 ঘন্টার জব ওয়ার্কের মধ্যে পড়ছে, তাদের এই এত ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকা এবং নিজেদের পশ্চার না চেঞ্জ করাতেও কিন্তু এই জিনিসটা হতে পারে। এবং যারা বাড়িতে, যারা মা দিদিমা যারা ঘরের মধ্যে রান্নাও করছেন, তারাও কিন্তু একটা ওই উনুনের ধোঁয়ার থেকেও কিন্তু ইনহেল করে এই জিনিসটা কিন্তু আসতে পারে। শুধুমাত্র যারা স্মোকিং করছে তাদের তো অবশ্যই এই জিনিস এই ব্যাপারটা হতে পারে, বাট যারা স্মোকিং ছাড়াও যারা ধোঁয়া কোনোভাবে ইনহেল করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আসতে পারে, এই রোগটা কিন্তু দেখা দিতে পারে। তো যেই কথাগুলো স্যার বললেন আমরা সেই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব, এবং যাতে এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি বা এই জিনিসটা না হয় সেই দিকেও কিন্তু এর পরের থেকে আমরা লক্ষ্য করার চেষ্টা করব। স্যার এবার আপনার থেকে জানবো যে এটার ব্যাপারে জেনে নিলাম রোগটা কি হয়, কিভাবে এটা আসে, কিভাবে এর থেকে আমরা বেরোতে পারি। এবার যদি কারোর এটা ঘটে থাকে তাহলে আমরা কিভাবে এটার থেকে বেরাবো, মানে এর চিকিৎসার ব্যবস্থাগুলোর ব্যাপারে যদি একটু বলেন। চিকিৎসা এবার কতটা তার সিমটম সিভিয়ার বা তার কতটা কমপ্লিকেশন হচ্ছে সাইনোসাইটিসের থেকে, তার উপর ডিপেন্ড করে আমরা কি ট্রিটমেন্ট তাদেরকে দিতে পারি। এবার কিছু কিছু হোম রেমেডি আছে, কিছু কিছু আমাদের মেডিসিনস আছে, আর তাতেও যদি না কমে বা যদি সেটার ব্যাপারে আমরা পরে কথা বলবো, কিছু অপারেটিভ টেকনিকও আছে যেগুলো সাইনাসের প্রবলেমগুলোকে পুরো কমপ্লিটলি নির্মূল করে দিতে পারে বা এরাডিকেট করে দিতে পারে। এবার হোম রেমেডির মধ্যে ধরুন মাথা ভারী লাগছে, সর্দি হচ্ছে বারবার, নাক দিয়ে জল পড়ছে, গা ব্যথা, জ্বর, তো তখন আমরা কি করি, তখন আমরা বলি যে আমাদেরকে একটু জল ফুটিয়ে দাও, আমরা সেটাকে নিঃশ্বাসটা ভর করে নেব। স্টিম ইনহেলেশন, স্টিমের মধ্যে গরম জল, ফুটন্ত গরম জল, তাতে হালকা হালকা যদি আমরা মেন্থল ক্রিস্টাল ফেলে দিই, তো সেটা যদি আমরা বুক ভরে নিঃশ্বাসটা নিই নাক দিয়ে যতটা পারা যায় তত,
তখন দেখবেন যে নাকটা অনেকটা ফ্রি হয়ে গেল, অনেকটা ক্লিয়ার হয়ে গেল। তো সেটাতে কি হয়, যে এই সিলিয়া গুলো বিট করা বন্ধ করে দিয়েছে, সেটা আমরা একটা ফোর্সফুল ইন্সপিরেশন নিচ্ছি, একটা ভালো ক্লিন এয়ার, ময়েশ্চারওয়ালা এয়ার, স্টিম স্টিম, তো সেগুলো আবার বিটিং আবার রিইনিশিয়েট হবে, আমাদের যে সাইনাসের যেটা ড্রেনেজ সেটা আবার রিগেইন করবে, যে প্রবলেমটা হচ্ছিল সেটা ধীরে ধীরে আমাদের ক্লিয়ার হয়ে গেল, আর যে সিমটমসগুলো হচ্ছিল সেগুলো আমাদের ধীরে ধীরে নালিফাই হয়ে গেলো। এটা হলো আমাদের হোম রেমেডি। এটা আমরা যদি আর্লি স্টেজে ডাক্তারকে এসে জিজ্ঞেস করি বা বলি যে এই প্রবলেমসগুলো হচ্ছে, আমরা তখন বিনা কোনো মেডিকেশন দিয়েই জাস্ট একটা 5 টাকার একটা মেন্থলের একটা পাউচ কিনতে হবে, দ্যাটস অল, ইউর ট্রিটমেন্ট ইজ গন, আপনি পুরো সুস্থ হয়ে গেলেন। বা এটা আপনি বাড়িতেও করতে পারেন, এটা কোনো ডিসপেন্সারিতে আসার দরকারও নেই, কারণ এইগুলো ওভার দ্য কাউন্টার মেডিকেশন, এই মেন্থল ক্যাপসুলগুলো বা ক্রিস্টালসগুলো। আপনার যখন মনে হচ্ছে যে আপনার মাথা ভারী লাগছে বা সেরকম কোনো মেজর সিমটম নেই, যেমন নাক দিয়ে ব্লিডিং আপনার হচ্ছে না বা সেরকম হাই ফিভার নেই, গায়ে হাত পায়ে র্যাশ নেই, আপনার জাস্ট একটা ফেসিয়াল একটা নর্মাল ডিসকমফর্ট, সেটার জন্য আপনার মনে হলো বা আপনার আমাদের প্রোগ্রাম শুনে আপনি ভাবলেন যে আপনার সিমিলার সিমটমস আছে, আপনি এই হোম রেমেডিগুলো ট্রাই করুন। তাতে ধরুন আপনি 7-12 দিন বা 3 সপ্তাহ মতো এই রেমেডিগুলো নিলেন, আপনার লাভ হলো না, তখন আপনি আমাদের কনসালটেশন নিন। আমরা তখন কিছু কিছু অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন ট্রাই করতে পারি। আপনার সেট্রিজিনের নাম শুনে থাকবেন, হয়তো পুরোনো জমানার অ্যালার্জি, খুব ঘুম আসে, আমরা বলি যে এটা নেবেন না, গাড়ি চালাতে পারবেন না, রাত্রিবেলা ঘুমানোর সময় খেলে। তো এখন সেই সেট্রিজিনের একটা খুব উন্নত মলিকিউল বেরিয়েছে, লিভো সেট্রিজিন, এগুলোকে বলে থার্ড জেনারেশন অ্যান্টি হিস্টামিনিক্স, থার্ড জেনারেশন অ্যান্টি অ্যালার্জি। তো দিজ আর ভেরি সাইন্টিফিক্যালি অ্যাডভান্সড মলিকিউলস, যেগুলো আপনার সেডেশন মানে ঘুমের যে একটা ভাব আনে অ্যালার্জি মেডিকেশনগুলো, সেগুলো এটাতে হবে না। অ্যালিগ্রাম বলে একটা ওষুধের নাম শুনেছেন, ফ্যাক্সোফেনাডিন, তো এই রকম জাতীয় মেডিকেশন আমরা এগুলো দিয়ে আমরা সাইনোসাইটিসের ট্রিটমেন্ট স্টার্ট করি। প্লাস ফেনাইলেফ্রিন বলে আরেক রকমের একটা কম্পাউন্ড আছে, সেগুলো আমাদের যে নাকের মধ্যে যে মিউকোসাটা সেটা দিয়ে অনেকটা ময়েশ্চার আবার নতুন করে তৈরি করা শুরু করে, আর যে প্রবলেমসগুলো আমাদের হচ্ছে যে ভারী লাগা বা নাক দিয়ে জল পড়া, সেই সিট পুরো ড্রাই করে দেবে আমাদের নাকটাকে। যে কমন কোল্ডের যে সিমটমসগুলো হচ্ছে সেগুলো আমরা নালিফাই করে দিতে পারবো ধীরে ধীরে। আর তারপরে অনেক সময় দেখা যায় যে নাকের দুপাশটা অনেকটা লাল হয়ে রয়েছে, ফুলে রয়েছে, পিপলে ব্যথা করছে, তখন সেই পেশেন্টগুলোতে যদি ইনফেকশনের সেরকম চান্স না থাকে, ধরুন মানে ফিভার বা কাঁপুনি এরকম কিছু নেই, তখন আমরা তাদেরকে স্টেরয়েড স্প্রে স্টার্ট করতে পারি। স্টেরয়েড নেজাল স্প্রে, আমরা বসে মাথাটা একটুখানি নিচে করে এই নাকে দুইবার, এই নাকে দুইবার করে, অনেক রকমের কমার্শিয়ালি অ্যাভেলেবল স্প্রে আছে, সেগুলো আমরা ইনিশিয়েট করতে পারি। কিন্তু এইগুলো হোম রেমেডি না, মানে আপনি ডেফিনেটলি মেডিসিনগুলো হোমে নেবেন, কিন্তু উইদাউট কনসাল্টিং ইয়োর স্পেশালিস্ট, উনি জেনারেল মেডিসিন হোক, ইএনটি স্পেশালিস্ট হোক। এই স্টেরয়েড স্প্রে যেমন অনেক বেনিফিটস আছে, এরকম অনেক কমপ্লিকেশনসও আছে। যেমন আমি এটা বললাম যে আপনি আপনাকে মাথা ডাউন করে নিতে হবে, অনেকে ভুল করে মাথাটা উঁচু করে স্টেরয়েড স্প্রে দুটো নিয়ে নেয়। এবার স্টেরয়েডের প্রবলেম কি হলো, যেরকম আপনাকে বললাম যে ডায়াবেটিক পেশেন্টের ইমিউন সিস্টেম অনেক নিচু থাকে, এবং স্টেরয়েড পেশেন্টের নর্মাল পেশেন্টের ইমিউন সিস্টেমটা এমনিতে অনেক নিচু করে দেয়। তো বাই চান্স ধরুন স্প্রেগুলো আপনি ভুলভাবে নিলেন আর স্প্রের পাউডারগুলো আপনার গলায় চলে গেল, তো অনেক ব্যাকটেরিয়া অনেক প্যাথোজেন মুখের মধ্যে যাচ্ছে ডেইলি। আমরা বাইরের খাবার খাচ্ছি, আমরা স্মোক নিচ্ছি, আমরা অনেক কিছু নিচ্ছি, এবার অলরেডি বডিতে একটা সোর্স অফ ইনফেকশন, মুখের মধ্যে একটা সোর্স অফ ইনফেকশন আছে, এবার স্টেরয়েড দিয়ে আমরা যদি সেই সোর্স অফ ইনফেকশনটাকে আরো বাড়িয়ে দিই, তাহলে গলায় ইনফেকশন হয়ে যায়। তো সেই জন্য মাথাটা বসে, একটা চেয়ারে বসে মাথাটা নিচু করে, মেক্কা পজিশন বলে, যেরকম নামাজ পড়ার সময় যেমন এক জায়গায় বসে মাথাটাকে নিচু করে আমরা প্রে করি, তো সেই মেক্কা পজিশনে বসে আমাদের নেজাল স্টেরয়েড স্প্রে নিতে হবে। ইট নিডস ট্রেনিং এন্ড ইট নিডস দ্য অ্যাডভাইস অফ আ মেডিকেল প্র্যাকটিশনার হু ইজ এক্সপার্ট ইন দিস থিংস। একদম যেটা স্যার বললেন যে এগুলো কিন্তু কোনোটাই হোম রেমেডি নয়, যেটা উনি অনলি স্টিমের কথা বললেন, তো স্যার এবার একটু জেনে নেব যে এই যে স্টিমের যে নিতে বলছেন আপনি স্টিম দিয়ে, তো এটার যাদের এই সর্দি কাশির এই ব্যাপারটা থাকছে, তারা যদি মনে করে যে আমার এই সিমটমস গুলো আছে, তারা এটা নিতে পারে, এবং এর কিন্তু কোনো সাইড এফেক্ট কিছু নেই, এর জন্য ঘরে নিলে কোনো ক্ষতি হবে না। কিন্তু আর যে ব্যবস্থাগুলো, চিকিৎসা ব্যবস্থাগুলোর কথা উনি বললেন, যেসব ওষুধের নামগুলো উনি বললেন, এগুলো অবশ্যই কিন্তু আমরা ডক্টর কনসালটেন্ট করে তারপরেই কিন্তু আমরা এগুলো নেব। কেউ এই ভিডিও দেখে কিন্তু তারা নিজেরা এই চিকিৎসা ব্যবস্থা করার চেষ্টা করবে না। একদম, আমি একটুখানি আর
একটু কথা বলে নিই, কেননা অনেক পেশেন্ট আজকে অনেক লোকেরই আজকাল ব্লাড প্রেশার হাই। এবার ফেনাইলেফ্রিন যে মেডিসিনটা বা যে মলিকুলটার কথা আমি একটু আগে বললাম, এটা প্রেশার খুব হাই করে দেয়। এই জন্য আমরা প্রেসক্রাইব করার আগে খুব ভালো একটা হিস্ট্রি নিয়ে নিই পেশেন্টের, যে তার এক্সিস্টিং কোনো প্রবলেম আছে কি না। এবার যদি কোনো পেশেন্টের হাইপারটেনশন থাকে, কখনোই তাদেরকে ফেনাইলেফ্রিন রেকমেন্ড করা উচিত না। এবার আরেকটা ট্রিটমেন্ট মোডালিটি যেটার ব্যাপারে আমরা বলেছিলাম, যেটা মেডিসিনেও যখন কাজ করছে না তখন আমাদের কি করা প্রয়োজনীয়, তখন আমরা সবার আগে যেটা করাতে দিই সেটা নাকে আর সাইনাসের একটা সিটি স্ক্যান। দেখুন মাঝে মাঝে এরকম হয় যে আমি আবার বলছি যে জল জমতে থাকে, ফ্লুইড জমতে থাকে সাইনাসের মধ্যে, ক্লিয়ার হচ্ছে না, তখন সেটা ফ্লুইডটা জমে 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 একটা পলিপ ফর্মেশন হয় আমাদের সাইনাসে, নাকের মধ্যে বা নাকের এই সাইনাসে একরকমের একটা ছোট্ট একটা মাংসপিণ্ড মতো তৈরি হয়। এটা ক্যান্সারাস না, এটার কোনো ভয়ের কোনো নেই, কোনো কারণই নেই। তো এই ট্রিটমেন্টটা সিম্পল মেডিসিনে সারে না, এটা আপনি যতই লম্বা ট্রিটমেন্ট নিন, যতই যতটাই আপনি স্টেরয়েড স্প্রে নিন, মেডিসিন নিন, অ্যালেগ্রা নিন, ফেক্সোফেনাডিন নিন, এনিথিং সারছে না। তখন এই কমপ্লিকেশন বা এই প্রবলেমের ট্রিটমেন্ট ইজ অপারেশন। এবার অপারেশন লোকে ভাবে যে আপনি আমার নাকের সার্জারি করবেন, আমার নাকটা কি কেটে বাদ দেবেন, না, আমরা এটা করি ESS, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। FESS কে বলা হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এবার ফাংশনাল আমরা কেন বলি, যে নাকের যে ফাংশনটা লস হয়ে গেল, কেন পলিপ হচ্ছে, সাইনোসাইটিস হচ্ছে, নাকের যে গন্ধ পাওয়া বা একটা নিঃশ্বাস নেওয়ার ইজ ব্যাপারটা, সেটা যেটা লস হয়ে গেল সেটাকে আমরা আবার ফাংশনটাকে ফিরিয়ে দিই। That is why FES, FESS, functionally endoscopic sinus surgery. এবার নাকের মধ্যে আমরা একটা ছোট ক্যামেরা ইনসার্ট করে দিই, নাকের যে সাইনাসের মধ্যে আমরা স্কোপটাকে ইনসার্ট করি, পলিপগুলোকে আমরা ভিজুয়ালাইজ করি খুব ভালো করে, আর উইথ ভেরি ফাইন ইনস্ট্রুমেন্টস আমরা পলিপগুলোকে বার করে আনি। এটাতে কোনো ব্যথা কিছু হয় না, এটা আধ ঘন্টা থেকে ম্যাক্সিমাম দেড় ঘন্টার একটা সার্জারি চলে, আর আপনি পরের দিন সকালবেলা আপনি বাড়ি যেতে পারেন, আর তারপরের দিন থেকে আপনি আপনার অফিস জয়েন করতে পারেন। ইট ইজ দ্যাট সিম্পল অ্যান অপারেশন, অ্যান্ড দ্য কমপ্লিকেশনস আর নেক্সট টু নিল, যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। এবার স্যার, যেটা সবার মধ্যে আমাদের মধ্যে এই প্রশ্নটা খুব জাগছে যে সাইনোসাইটিস আর সাইনাস এই দুটো কি কোনোভাবেই এক? সাইনাসের ইনফেকশন সাইনোসাইটিস, অনেক আমরা যখন ইন্টেরিয়রে যাই কোনো ভিলেজ সাইডে, তখন অনেক রোগীরা আমাদেরকে এসে বললেন যে ডাক্তারবাবু আমার সাইনাস হয়েছে। হ্যাঁ, এবার সাইনাস আমারও আছে, আপনারও আছে, একটা একদিন ওয়ান ডে ওল্ড নিউবর্নেরও আছে। এবার সাইনাসটা কোনো ডিজিজ না, সাইনাস হচ্ছে বডির একটা পার্ট। এই যে আপনি এখানে দিয়ে আঙুল দিয়ে দেখবেন আপনার আঙুলটা অনেকটা ভেতরে যাচ্ছে, এখানে একটা সাইনাস আছে, এখানে একটা সাইনাস আছে, আপনার এই কপাল গুলো এখানেও ভেতরেও সাইনাস আছে, আর নাকের এই দুপাশেও দু রকমের সাইনাস আছে। তো এই সাইনাস গুলোর কাজ কি, সাইনাস গুলোর কাজ হচ্ছে আমাদের যে স্কাল, যেটা আমাদের যেটা মাথার খুলি বলি যেটাকে, সেটার ওয়েটটাকে কমিয়ে দেওয়া, কেন এটার মধ্যে হাওয়া ভরা আছে। এবার হাওয়া ভরা থাকলে এটার অ্যাভারেজ ডেন্সিটিটা কমে যাবে। আরেকটা কাজ, এই যে আমরা এয়ার যে নিচ্ছি, ড্রাই এয়ার নিচ্ছি, এবার ড্রাই এয়ার যখন গলায় যাচ্ছে বা লাংসে যাচ্ছে, ওটা একটুখানি ময়েশ্চার নিয়ে যাচ্ছে। এবার সাইনাসের কাজ হচ্ছে সেই ময়েশ্চারগুলোকে ইন্সপায়ার্ড এয়ারে প্রোভাইড করা, যাতে ওটা একটুখানি জল নিয়ে বা বাষ্প নিয়ে আমাদের লাংস অব্দি পৌঁছে, আর একটুখানি ইজি হয় আমাদের ব্রিদিংটা। তো এটাই হচ্ছে সাইনাসের কাজ। আর ইন্সপায়ার্ড এয়ারের টেম্পারেচার কন্ট্রোল করা, আপনি খুব ঠান্ডা, কত ধরুন আপনি ট্রেকিং হিমালয়াতে আপনি ঠান্ডা এয়ার নিচ্ছেন, এবার সেই ঠান্ডা এয়ারটা দেখবেন মানে এক্সপেরিমেন্টালি প্রুভ যে লাংসে যখন যায় তখন সেটা একটা ওয়ার্ম টেম্পারেচার বা রুম টেম্পারেচারে হয়ে এটা লাংসে পৌঁছে, একদম কোল্ড এয়ার যাচ্ছে না। আচ্ছা, এটা সাইনাসের এই কাজটা করছে। এবার সাইনাসের ইনফেকশন হয়ে গেল বা সাইনাসের কোনো প্রবলেম হয়ে গেল, যখন সাইনাস তার নির্দিষ্ট কাজ করতে পারছে না, দ্যাট ইজ সাইনোসাইটিস। ওকে, তো আজকে আমাদের কাছে এই পুরো ব্যাপারটাই কিন্তু ক্লিয়ার হলো। আমাদের মধ্যে যে ভুল ধারণাটা ছিল যে সাইনাস, সাইনাসের ব্যথা বা সাইনাস আছে আমার, যেটা আমরা সবাই বলে থাকি, তো স্যার আজকে আমাদের এই পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিলেন যে সাইনোসাইটিস এবং সাইনাস এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। তো স্যার, আজকের একদম সবার শেষে আমরা পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানে, তো এবার সব শেষে আপনাকে বলবো আপনি যদি একটু ব্রিফে একটু কিছু সংক্ষেপে আমাদের দর্শকদেরকে কিছু কিছু পয়েন্ট, ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বলে দেন। আগের ভিডিও আর আজকের মধ্যে একটা কমন পয়েন্ট, স্টপ স্মোকিং।
ইনকেস ইউ ডু স্টপ স্মোকিং। আর যদি স্মোকিং একেবারেই ছাড়তে না পারে, তাহলে অ্যাটলিস্ট বাড়ির সামনে বা বাড়ির লোকের সামনে স্মোক করবেন না। আপনি তো নিজের ক্ষতি করছেন, আপনি যাদেরকে ভালোবাসেন, আপনার যারা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আপনি তাদেরও ইকুয়ালি ক্ষতি করছেন। এটা একটা টার্ম আছে প্যাসিভ স্মোকিং। অ্যাক্টিভ স্মোকিং যখন আমরা নিজেরা স্মোক করি, আর প্যাসিভ স্মোকিং যখন আমরা অন্যদের স্মোক করাই। তো সেই প্যাসিভ স্মোকিং যেন অ্যাটলিস্ট আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের না হয়, সেই খেয়ালটা অ্যাটলিস্ট আপনি রাখুন। তারপরে এয়ার কন্ডিশন এনভায়রনমেন্ট হয়তো অ্যাভয়েড করা খুব ডিফিকাল্ট, কারণ এখন গ্লোবাল ওয়ার্মিং এর টাইম, টেম্পারেচার রাইজ করছে, আইস ক্যাপ মেল্টিং করছে, আমরা ডেইলি ডে ইন অ্যান্ড ডে আউট আমরা মিডিয়াতে পড়ছি। তো তবুও চেষ্টা করবেন যে আপনি অফিসে না পারেন, অ্যাটলিস্ট বাড়িতে এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টটা একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করুন। তারপরে আর যদি দেখছেন যে আপনার এরিয়াতে খুব হেভি পলিউশন আছে, আপনি মেন সিটিতে থাকেন, আজকাল দিল্লিতে যে প্রবলেমটা হচ্ছে ওনার ওখানে, মানে এয়ার পলিউশন লেভেল ইজ ভেরি সিভিয়ার, তো ওখানে আমরা যেটা রেকমেন্ড করছিলাম আমাদের দিল্লি বেস পেশেন্টদের, ওনারা যেন একটা মাস্ক ইউজ করে, N95 বলে একরকম মাস্ক পাওয়া যায়, খুব ফাইন পোর্স রয়েছে যেখানে ব্রিদিংয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু এনভায়রনমেন্টাল পলিউটেন্টস যেগুলো, যেমন স্মোক বলুন, তারপরে ডাস্ট বলুন, যেগুলো প্রচুর আছে দিল্লি এয়ার, ধীরে ধীরে কলকাতাতেও হচ্ছে, তো সেগুলো অ্যাটলিস্ট যেন অ্যাভয়েড হয়ে যায়। আর বডির ভেতরে যেন ওগুলো না পৌঁছতে পারে, আর বডির ভেতরে যেন কোনো রকমের ক্ষতি ওগুলো না করে। তো দিস আর দ্য ফিউ প্রিভেনশনস দ্যাট উই ক্যান রেকমেন্ড অ্যান্ড ইউ ক্যান টেক। এবার যদি নিতে পারেন তাহলে সাইনোসাইটিসের মধ্যে একটা খুব সামান্য রোগ, কিন্তু খুবই ডিসকমফর্টিং রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। তো স্যার, এবার সবশেষে এটাই বলবো যে দর্শকরা যারা এই জেনারেল লাইফ দেখছে, তাদের জন্য আমাদের জেনারেল তরফ থেকে আমরা কি কি সুবিধা তাদেরকে দিতে পারি? সুবিধা আমাদের কাছে সবসময় পোর্টেবল এন্ডোস্কোপ আছে, নাকের মধ্যে আমরা একটা থরো এক্সামিনেশন আমরা ওপিডি বেসিসেই করে দিতে পারি, তার জন্য আপনাকে এক্সট্রা কোনো ওটি বা কোনো প্রসিজিয়ার কিছু আপনাদেরকে দিতে হচ্ছে না। তো আমাদের কাছে 0 degree বিভিন্ন টাইপের হাই কোয়ালিটি এন্ডোস্কোপস রয়েছে, যেগুলো দিয়ে আমরা নাকের একটা থরো এক্সামিনেশন করে দিতে পারি। যদি ধরুন আপনার নাকটা ইনফ্লেমড হয়ে রয়েছে বা ইনফেকশন আছে বা কোনো পলিপ তৈরি হচ্ছে, তো সেটার খবর আমরা আর্লি পেয়ে যাব। প্লাস ট্রিটমেন্ট তো আমি অলরেডি আপনাদেরকে বলেই দিলাম যে এই ট্রিটমেন্ট অপশনস এগুলো আছে। এবার সিটি স্ক্যান করার পরে যদি ধরা হয় যে আমাদের পলিপ তৈরি হচ্ছে, যেগুলোর মেডিসিনাল কোনো রোলস নেই, অপারেশন ইজ দি অনলি ওয়ে, তো সেটারও আমাদের কাছে জেনারেল হসপিটালে আমাদের সেট আপে সেটার এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির ব্যবস্থা আছে। আর যেটা আমি বললাম, অপারেশনের পরে আপনাকে ম্যাক্সিমাম একদিন থাকতে হতে পারে, তারপর দিন আপনি গিয়ে অফিস জয়েন করতে পারেন। তো আপনি যদি অপারেশনের পরে বলেন যে ডাক্তারবাবু আপনি আমাকে 14 দিনের ছুটি লিখে দিন, যে আমি তো অপারেশন করিয়েছি, আমি বলবো না, আমি লিখবো না, ইউ আর ফিট টু জয়েন ইউর অফিস উইথ ফুল ফোর্স অ্যান্ড ফুল ভাইটালিটি। ওকে স্যার, থ্যাংক ইউ। এবং স্যার, এবার দর্শকদেরকে বলে দিই যেটা হচ্ছে, স্যার কিন্তু আমাদের সাথে জেনারেল হসপিটালের সাথে জড়িয়ে আছেন, এবং ওনাকে কিন্তু আপনারা সোম থেকে শনি 6 দিনই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন। আপনারা কিন্তু ফোনে আমাদেরকে বুকিং করতে পারেন, ফোন নাম্বারটা নোট ডাউন করে নিন, 9073212223, এবং আপনারা ওয়েবসাইটে গিয়েও কিন্তু স্যারের জন্য বুকিং করতে পারেন। তো আজকে আমরা এই বলেই আমাদের লাইভ শো এখানে শেষ করতে চলেছি, এবং স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য।